फ्रेंड्स आज के 19 জানুয়ারি 2022 এই বিকেল সন্ধে এরকম একটা মুহূর্ত আমরা দাঁড়িয়ে আছি কলকাতার আদি অকৃত্রিম অফিস পাড়া এটি বিবাদিবাগ অঞ্চলে দেখতে গেলে আমরা যাচ্ছিলাম মিলেনিয়াম পার্কটা একটা রাইড হয় সেখানে যাচ্ছিলাম এরকম একটা প্ল্যান ছিল করোনার জন্য রাইডটা বন্ধ তাই আমরা ভাবলাম যে অফিস পাড়াতে এক্সপ্লোর করে যাই দাঁড়িয়ে আছি ডায়মন্ড হেরিটেজের কাছে এবং আমরা আস্তে আস্তে ঢুকবো ভেতর দিকে আসুন কলকাতায় যারা থাকেন তারা জানেন এই অফিস পাড়ার গুরুত্ব সমস্ত বড় বড় কোম্পানি এবং সরকারি বেসরকারি প্রচুর অফিস বরাবরই বিবাদিবাগ অঞ্চলে এবং আমরা সেই ঐতিহ্য সম্পন্ন সেই বিবাদিবাগ অঞ্চল দিয়ে আমাদের আজকে ব্লগটা করছি ইস্টার্ন রেলওয়ে রিজার্ভেশন অফিস আমাদের ডান পাশে আমরা সব দেখতে দেখতে যাচ্ছি আপনারাও দেখুন এখনও বিধিনিষেধ অনেক রকম রয়েছে করোনা সংক্রান্ত যদিও আমাদের কলকাতায় অনেক কিছুই চালু রাখার মানে নির্দেশ আমরা পেয়েছি তার জন্য আমরা একটু ঘুরতে পারছি বা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছি অন্য অনেক অঞ্চলে তো অনেকটাই বন্ধ রয়েছে সব কিছু তা আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতায় এখনও আমরা কিছুটা কাজের পরিবেশ পাচ্ছি আমরা দেখতে দেখতে যাচ্ছি অফিস পাড়া সন্ধে অনেক অফিস ছুটি হয়ে গেছে ভিড়ভাট্টাটা একটু কম আর 50% উপস্থিতির একটি ব্যাপার তো রয়েছে অনেক অফিসে ওই জন্য যে চাপ চাপ ভিড়টা থাকে সেইটা কিছুটা অনুপস্থিত আজকে এই সময় মাস্ক এখনো ম্যান্ডেটারি তাই মাস্ক আমাদের পরতে হচ্ছে কিছু কিছু মানুষকে আমরা দেখছি যারা অফিস থেকে বেরিয়ে এবার নিয়ে নিয়ে গন্তব্যের দিকে হাঁটছেন এটি খুব ব্যস্ত অঞ্চল কলকাতার খুবই ব্যস্ত একটি অঞ্চল আমার বাবা কাজ করতেন আমার বাবা জিপিওতে ছিলেন জেনারেল পোস্ট অফিস আপনারা জানেন সেখানে পিএনটি ডিপার্টমেন্টে বাবা চাকরি করতেন ছোটোবেলায় বাবার সঙ্গে একবার দুবার বাবার অফিসে এসেছি বা অন্যান্য কাজেও অনেক সময় জিপিওতে এসেছি পরবর্তীকালে এই ডান পাশে ডিপিওটি আর একটু যেতে হবে আমরা একটু বিল্ডিংগুলো দেখাও ব্রিটিশ আমলের সমস্ত বিল্ডিং এবং ইউরোপিয়ান ছাপ যে বিল্ডিংগুলোর মধ্যে রয়েছে দেখলেই বোঝা যায়